আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদির ফ্লাইট বন্ধের গুজব বাড়ানো হলো টিকিটের দাম সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো করোনার নতুন ধরন অমিক্রণ শনাক্ত হওয়ার ফলে সৌদি থেকে বেশ কিছু দেশের সাথে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে তবে কিছু অসাধু ব্যক্তি সৌদির সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হয়ে যাবে এমন গুজব ছড়াচ্ছেন আর এই গুজব ছড়িয়ে সিন্ডিকেট করে টিকেটের দাম দ্বিগুণ বাড়ানো হয়েছে চল্লিশ হাজার টিকিট এখন পঁচাত্তর হাজারেও পাওয়া যাচ্ছে না সিঙ্গেল টিকিট করে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীরা সৌদি আরবে এখন ফেরত আসাই কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এয়ারলাইন্সগুলো একমুখী যাত্রার জন্য সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকারও বেশি ভাড়া নিচ্ছেন অথচ গত মাসে এই ভাড়া ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন প্রবাসীরা একই রুটে সৌদিয়া এয়ারলাইন্সের একমুখী ভাড়া থেকে পঁচাত্তর হাজার টাকা নেওয়া হচ্ছে অথচ আগেও এই ভাড়া ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সৌদি আরবের ভাড়া নভেম্বরে চল্লিশ হাজার টাকা থাকলেও এই ডিসেম্বর মাসে তা দাঁড়িয়েছে পঁচাত্তর হাজার টাকা হঠাৎ করে বাংলাদেশ বিমানসহ বিদেশি এয়ারলাইন্সগুলোর ভাড়া বাড়ানোর ফলে সিট মিলছে না এমন অতিরিক্ত ভাড়ায় বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিকরা এতে প্রবাসীদের সময়মতো কর্মস্থলে ফিরে আসা অস্বাভাবিক হয়ে পড়েছে তারা চাকরি হারানোর ঝুঁকিতেও রয়েছেন আর এসকল কিছু হয়েছে একদল সিন্ডিকেটের কারণে তাই যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে আসবেন ফ্লাইট বন্ধ হয়ে যাবে এমন গুজবে কান দেবেন না তাহলে অতিরিক্ত ভাড়া দিয়ে সৌদি আরবে আসতে হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে